আমিওতো মানে দুখিয়া ঘরের মানুষ হয় না নয় কবা যদি সেফটি জায়গা দিয়ে আমি ভাল পাও আর ইয়াতেতো উঠাতো খাতাং এটা আমি জানো কেতিয়া উঠাবো মানে এটো গ্যারান্টি নাই সবরে ঘর চলি আছে সব পড়াশুনাও হয় বা কিছু নহলেও এইটে মানে তাহাতর রাস্তা ঘর এখন চলার কারণ সবে তো চাকরি নাপায় না বা সবরের কারণে চাকরিও নহয় বা কিছু ইমান গ্রেজুয়েশন করেও আজ চাকরি পাই থাকে না তো কিবা এটাতো ভাল রাস্তাত গৈ কাম করিব লাগিব তো সেইটার কারণে ভাবি ইয়াতে সবে আহিছে একটা আশারে ঘরখন চলক ভালকে কষ্ট করে খাওক তো সরকারও সেইখানে বুঝি পেলে আমাকে একটা ভাল একটা প্লেস দিয়ক আপনি যদি গুৱাহাটী মহানগরীত বাস করে তেতিয়াহলে দীঘলী পুখুরীর যে খাওগলি আছে এই খাওগলিটো আপনার নিশ্চয় চিনাকি কিন্তু যেহেতু গুৱাহাটী মহানগরীত রিজার্ভ ব্যাঙ্কের বামুনী মৈদামলৈকে যে উড়ন সেতু নির্মাণ করে থাকা হয়েছে এই উড়ন সেতুখনের বাবে এই খাওগলিটো ইয়ারপর স্থানান্তর করা হব বলে উল্লেখ করেছে গুৱাহাটীর মেয়র মৃগেন হৰলিয়ে আর এই যে ঘোষণা করেছে এই সন্দর্ভত এই যে ব্যবসায়ী সকল আছে কি মন্তব্য প্রকাশ করে সেই বিষয়ে আজি জনার চেষ্টা করি আর উল্লেখ করেছে মেয়র মৃগেন হৰলিয়ে উল্লেখ করেছে যে অন্য স্থানত স্থানান্তর করা হব কিন্তু এই যে সকল ব্যবসায়ী আছে পদপথৰ ব্যবসায়ী কি মন্তব্য প্রকাশ করে আজি জানো আহকচোন আমি উঠোৱা হব তো শুনিছো সেইদিনা মৃগেন হৰলিয়ার বাইকটো দেখা পালো পেপারটো গম পালো সো এটাই কল যে সরকারে যেহেতু আমাকে ইমান দিন সুবিধা দিছে এতে থাকার কারণে যে আগলেকেও যদি ইয়াতে উঠোৱা হয় তেনে হেনকা একটা ব্যবস্থা করে দিব লাগে কারণ সবরে ঘর চলি আছে সব পড়াশুনাও হয় বা কিছু নহলেও এইটে মানে তাহাতর রাস্তা ঘর এখন চলার কারণ সবেতো চাকরি নাপায় না বা সবরের কারণে চাকরিও নহয় বা কিছু ইমান গ্রেজুয়েশন করেও আজ চাকরি পাই থাকে না তো কিবা এটাতো ভাল রাস্তাত গৈ কাম করিব লাগিব তো সেইটার কারণে ভাবি ইয়াতে সবে আহিছে একটা আশারে ঘরখন চলক ভালকে কষ্ট করে খাওক তো সরকারও সেইখানে বুঝি পেলে আমাকে একটা ভাল একটা প্লেস দিয়ক সেইটাই বিচার আর দিব বলে তো ভাবিছোঁ কারণ আগলকে ইমানখিনি যেহেতু সরকারে সাপোর্ট করছে আগলকেও করব কিবা নহয় কিবা তো সুবিধা উলায় দিব সেইটাই ভাবিছোঁ মানে পরশু দিনে একটা বাইক দিছিলে মেয়র মৃগেন হৰলিয়ে ডাঙরিয়ায় যেখানে ব্রিজখন হলে ধরো আমরা এখানে উঠিব লাগিব তেখেতক আমি কোৱা বিচাৰোঁ যে আমাক যদি এটা অকণ এটা ঠাই দিয়ে য'ত আমি মানে কাম কৰি খাওঁ খাব পাৰোঁ তেনেকুৱা ধৰণৰ কথা আৰু এতিয়াৰ ওপৰত গুৱাহাটী পৌৰ নিগমক আমি অনুৰোধ জনাইছোঁ তেখেতে আমাক এটা বেলেগ ঠাই দিয়ে আমি ব্ৰিজ হ'লে আমি কোনো বেয়া নাপাওঁ ব্ৰিজখন হ'ব লাগে যে আমাক যদি এটা ঠাই দিয়ে য'ত আমি এই কামটো কৰি চলিব পাৰোঁ তেনে বৰ ভাল চেফটি জেগা দিলেতো ভালে পাওঁ ন আমি যাতে এটা মানে দিব নালাগে জেগা আমিওতো মানে দুখীয়া ঘৰৰ মানুহ হয় নে নহয় ক'ৰবাত যদি চেফটি জেগা দিয়ে আমি ভাল পাওঁ আর ইয়াতেতো উঠাতো খাতাং এটা আমি জানো কেতিয়া উঠাবো মানে এইটো গ্যারান্টি নাই মোর নমামান হল ইয়া দোকান দিয়া মোর আগতে ফাস্টফুডর আসছিল দোকান এটা মানে এটা সরু জুসর খুলি লৈছো তাৰমানে এটা মানে জুস বনাও নিজে হেরি করো অকলশরিয়া মানুহ আমিও চাওক যদি ব্রিজখন হয় তেতিয়া তো আমি উঠিব লাগিব চিলি বালি সেগুলো আছে তাৰপিছত মেয়রে আমাক বেলেগ জায়গা এটা দিলে হল আর যেহেতু আমি এখন দি চলি আছো ইয়াতো মোর দুই বছরে হল প্রায় দুই বছর হবই আর এটা ব্রিজ বা কেতিয়া হয় ব্রিজ হলে যদি সরকারে যে উঠায় উঠালে বেলেগ জায়গা এটা দিলে ভাল হয় আমারও যেহেতু আমি ইয়াতে ইয়ারপর এনেকে চলি আছো এখন দোকান দি কিনে এনেকুয়া আর কথাবিলাক প্রিয় দর্শক আপনার দেখালো মন্তব্য শুনালো সকলে এটা কথাই কৈছে ইয়াতে অভাবী সবই উড়ন সেতু নির্মাণ করা হবই সেই ভাল কথা কিন্তু অন্য স্থানত যাতে একটা ভাল স্থানত ঠাই দিয়ে তার আহ্বান জানাইছে কেন এই সকল ব্যবসায়ী এই দোকান দিয়ে নিজের চলি আছে ঘর চলাই আছে আসলে এইদরে উল্লেখ করেছে যে যদিহে স্থানান্তর করা হয় এডোখর ভাল ঠাই লাগে।